বন্ধুরা নমস্কার রেসিপি উইথ রিনা রান্নাঘরের স্বাগত দেখেন আমি চাল কুমড়ো পাতা নিয়েছি চাল কুমড়ো সবাই চেনেন নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার নিয়েছি এই যে বেকিং পাউডার নিচ্ছি নুন মিষ্টি দেব পরিমাণ মতো লবণ দেব এই স্বাদ মতো লবণ দিলাম স্বাদ মতো মিষ্টি দেব এই মারে ডেকে নিয়ে আসতে স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দেব বালতিটা এবার সরাবো মারে ডাক দে এবার লঙ্কার গুঁড়ো দেব যে যেমন খায় আমরা একটু ঝাল খাই লঙ্কার গুঁড়ো দিলাম মারে ডাক দে এবার আমি হাতের সাহায্যে মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এ বড় বড় এ বড় এই যে আমার ব্যাটারটা গুলা হয়ে গেছে এই দেখেন এই যে ব্যাটারটা গুলে নিয়েছি এবার আমি দেখেন কুমড়োর পাতাগুলো এই দেখেন এরকম ফোল্ডিং করে নেব খুব সুস্বাদু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই যে তেল গরম হয়ে গেছে এই দেখেন এইবার আমার রিশা খাবে এই দেখেন এবার আমি বালতিটা সরিয়ে দেব পাতাগুলো এখানে রাখবো এই দেখেন কি সুন্দর স্যান্ডউইচ আগেই বলবা না কিসের পড়া খাবি তো বড় দেবো তো আমি একটু সুজি দেবো উপর দিয়ে উপর দিয়ে একটু সুজি ছড়িয়ে দেবো কত মারে দেখবো বলো আমার মা স্যান্ডউইচ ভাজছে এটা আবার হাতের সাহায্যে মেখে নেব এরকম এই দুটো হয়ে গেছে
একটা পাতা ফোল্ডিং করে নেব অবশ্যই বাড়িতে টিআই করবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গরিব রিনাদির সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটা ভাজা হোক এখানে এই পাতাটা কত বড় কেন তাতে কি মহাভারত অশুদ্ধ বাচ্চারা খায় না দিদি ওরা খায় না পাথের কুরকুরিটা খায় মুখে দিয়েছেন আমি বললে একটু আনন্দ পাই হতে থাক এই দেখেন চাল কুমড়োর পাতা বড়া আমার হয়ে গেছে রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি সবাই সাবস্ক্রাইব করবেন রিনার সাথে থাকবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো মেনু নিয়ে